করতে ধরো মা আজকে কি আজকে কি দিবস বুদ্ধিজীবী দিবস কেন হলো ধন্যবাদ আজকের এই দিনে 1971 সালে আমাদের বাংলাদেশের সকল সামাজিক সাংস্কৃতিক শিক্ষাবিদ যারা এই দেশটাকে আবার নতুন করে তৈরি করার কারিগর তাদেরকে হত্যা করে পাক হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশকে ভঙ্গুর করে দেওয়ার চেষ্টা করেছিল আসলে নতুন প্রজন্ম তোমরা তোমাদের কাছে এই বাংলাদেশ অনেক কিছু চায় বাংলাদেশকে তোমরা নতুন ভাবে আবার গড়ে তুলো বিশ্বের বুকে আবার যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে তোমাদের মতো নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ এটা চায় ধন্যবাদ আমার পক্ষ থেকে এই সাদা একটা ফুল তোমাকে আমাদের ট্রাফিক বিভাগের সদস্য উনিও আজকের এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে ফুল দিচ্ছেন উনিও অংশীদার হতে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে কেন ফুল দিলেন কেন এটা তো আমাদের একটা আমি বাঙালি হিসেবে বাংলাদেশের একটা গর্ব যে আজকে বুদ্ধিজীবী এখানে অনেক মুর্দিরা ইয়া হয়েছে বুদ্ধিজীবী শহীদ হয়েছে এই বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশকে পেয়েছি তাদেরকে স্মরণ করছেন আপনি একটু ফুল দিয়ে আজকে আসলে এই ঋণ শোধ করার নয় তারপরেও আপনি আপনার হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ফুল দেয়া আপনি যে বাংলাদেশকে আবার মনে করার চেষ্টা করছেন এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাকে এই যে এক টুকরো বাংলাদেশ দেখেন এই যে দেখেন এক টুকরো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এর কাছে যার হৃদয়ে ধারক ও বহন করে আসেছে আসলে এর মাধ্যমে বাংলাদেশকে আমরা দেখতে পারি এরাই নতুন প্রজন্ম এরাই বাংলাদেশকে বিশ্বের বুকে আবার মাথা উঁচু করে দাঁড়াবে উন্নত দেশের মর্যাদা দিবে এদের মতো নতুন প্রজন্মের থ্যাংক ইউ তোমরা কি ফুল দিতে আসছো কেন 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 দিতে আসছো কি আজকে কে শহীদ হয়েছিল আজকের দিনে জানো তোমরা বাংলাদেশের বিশিষ্ট সমাজবিদ সাংস্কৃতিকবিদ বাংলাদেশ যারা জ্ঞানীরা বাংলাদেশের যে বাংলাদেশকে ভঙ্গুর করার চেষ্টা করেছিল তাদেরকে যখন পাক বাহিনী স্বাধীন পাক বাহিনী যখন দেখলো বাংলাদেশ তারা জিততে পারবে না তখন তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মেরুদণ্ডকে নষ্ট করার জন্য কি করলো বাংলাদেশের মেরুদণ্ড কে বুদ্ধিজীবীদের তারা তখন হত্যা করে আজকের এই দিনে নাকি 1971 সালে আজকে এই কারণে আসছে তোমরা ফুল দিবা তাদেরকে স্মরণ করতে হ্যাঁ কই ফুল কই জয় বুদ্ধিজীবী ধন্যবাদ দাও তোমরা ফুল দাও